হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তোমাদের অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে কবে অফিসিয়াল ডেট, কীভাবে অ্যাপ্লাই করব এবং ওখানে নবান্ন স্কলারশিপের ওখানে গিয়ে তোমাদের কী কী ডিপার্টমেন্টে কী কী কাজ করতে হবে এবং তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী প্রবলেম আসতে পারে এবং তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করার পর তোমরা কত স্কলারশিপ পাবে, তো সমস্ত ও তোমাদের ডাউট ইন ডেপথলি তোমাদের ক্লিয়ার করে দেবো। সেই কারণে তোমরা যদি নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজের স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট এই নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেই কারণে তোমরা যদি নবান্ন স্কলারশিপ পেতে চাও, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। দেখো, নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ডেট কি সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করি এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখো, এর এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমত তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ সার্টিফাইড কোনো ইনস্টিটিউট বা স্কুল থেকে তোমাকে পাস আউট করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ফ্যামিলি ইনকাম 60,000 নিচে হতে হবে, তবেই তোমরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো যে 60,000 নিচে মানে অ্যাকচুয়ালি আমরা যদি কোনো কারণবশত 60,000 ওপরে হয় তাহলে কি আমাদের কোনো প্রবলেম হবে স্কলারশিপ পেতে। তো এক্ষেত্রে বলে রাখি, যাদের ইনকাম 60,000 ওপরে তারাও কিন্তু পেয়েছে, সেরকমভাবে কিন্তু ভেরিফাই হয় না। এটা আমি বলে রাখি, তোমরা যদি তোমাদের যদি প্রুফ থাকে যে তোমাদের দেখেই বুঝতে পারি যে 60,000 ওপরে তোমাদের ফ্যামিলি ইনকাম, সেক্ষেত্রে তোমরা পাবে না। যদি তোমাদের গভর্নমেন্ট সার্ভিস না হয়, আদার্স কোনো ছোটোখাটো বিজনেস করে, সেক্ষেত্রে কোনো প্রবলেম তোমাদের হবে না। অফিসিয়াল কোনো স্যালারি না থাকলে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেই পারো। তোমাদের আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি তোমাদের বলবো যে কারা কারা কত নম্বর পেলে এ অ্যাকচুয়ালি এই নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা এবছরে মাধ্যমিক দিয়েছে অথবা বিগত বছরে যারা মাধ্যমিক দিয়েছে, তারা যদি 65% ন্যূনতম নাম্বার পায় তাহলেই কিন্তু তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। মানে 65% কমপক্ষে পেতে হবে, 65% বা 65%-এর বেশি হলে মাধ্যমিকে, তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপরে হলো উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে তোমাদের 60% নাম্বার পেতে হবে, মানে কমপক্ষে তোমাদের 60% নাম্বার পেতে হবে বা 60%-এর ওপরে পেলেও তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তোমাদের গ্রাজুয়েশনে 55% নাম্বার যদি থাকে তাহলেও তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এখানে উভয়ে আবেদন করতে পারবে এই নম্বর থাকলে। এছাড়া মনে রাখবে, তোমরা ধরো মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের পরে 11-এ পড়ছো না, শুধু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে, তাহলে কিন্তু মোটেও হবে না। সবার প্রথমে তোমাদের অন্য যে মানে পরের যে স্তর রয়েছে, যারা মাধ্যমিকে পড়ছো তাদের উচ্চ মাধ্যমিকে মানে 11-এ ভর্তি হয়ে যেতে হবে, সেই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু কাজে লাগবে। মানে অ্যাডমিশন যে ফিটা দিয়েছো 11-এ, সেই অ্যাডমিশন ফি বা অ্যাডমিশনের যে ডকুমেন্টেশন সেটা কিন্তু লাগবে পরবর্তী ক্লাসে। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা অনেকেই এখনও কলেজে ভর্তি হওনি বা কলেজের ডকুমেন্টেশন নেই, ফিয়ের যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশন নেই। যারা যাদের ডকুমেন্টেশন আছে, চালানটা প্রিন্ট আউট করে রেখেছো, তাদের তো কোনো প্রবলেম হবে না। যে টাকা পে করে দিয়েছো, অ্যাডমিশনের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটা কিন্তু অবশ্যই লাগবে, যে উচ্চমাধ্যমিকের পর তোমরা ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়ে গেছো, এটার একটা প্রুফ কিন্তু অবশ্যই লাগবে, না হয়তো কিন্তু তোমরা যে নবান্ন স্কলারশিপ দেওয়া হবে না। সেই একই রকমভাবে যারা কলেজে গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে যে তোমার নবান্ন স্কলারশিপ পেয়ে যাবে সেক্ষেত্রে সেটা না। তোমরা যদি ইউজি কমপ্লিট করে থাকো তাহলে তোমাদের পিজির জন্য অ্যাডমিশন নিতে হবে, মানে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ও অ্যাডমিশন নিতে হবে। তোমাদেরও কিন্তু অ্যাডমিশনের যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টটা তোমাদের এর ডকুমেন্টেশনের জন্য লাগবে। তো এইগুলো যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন আছে, নবান্ন স্কলারশিপ অনলাইনে হবে না অফলাইনে হবে? এই যেহেতু এখন পরিস্থিতি স্বাভাবিক না, সেই কারণে অনলাইনে হবে কি? তো আমি বলে রাখি, তোমাদের নবান্ন স্কলারশিপ কিন্তু অফলাইনেই হবে, অনলাইনে হবে না। আর রীতিমতো তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আগের ভিডিওতে বলে দিয়েছি, সেক্ষেত্রে অনেকেই বলছে নবান্ন স্কলারশিপ শুরু হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি কী রয়েছে, আমি যে এখানে অফিসিয়াল ডেটের কথা বলেছি, তো অফিসিয়াল ডেট অ্যাকচুয়ালি কী? তো এখানে আমি বলে রাখি, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমভাবে বলছে, তো তোমাদের আমি বলে রাখি, তোমরা কেন বাস্তবের দিকে যাচ্ছ না, আমি যে পেয়েছে তার কাছে শুনছ না কেন? আমার স্টুডেন্ট পেয়েছে, আমি রীতিমতো একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা ভুল ভ্রান্তিতে না যাও। অনেকেই বলছে যে অফিসিয়াল ডেট এখনও হয়নি। আরে কোনো বছর একটু খোঁজ নিয়ে দেখবে, যখন যাবে কোনো বছর তোমাদের অফিসিয়াল ডেট বেরোয় না, আউটই হয় না, কোনো অফিসিয়াল ডেট বলে কিছু হয় না নবান্ন স্কলারশিপ।
আমি বলে রাখি, তোমাদের ওয়েবসাইট কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ দেখো, নবান্নর সামনে যে সমস্ত স্টুডেন্টরা থাকো, তারা তো নবান্নতে গিয়ে তাদের ডকুমেন্টেশন জমা দিয়ে আসতে পারবে, কিন্তু এই লকডাউনে বা এই পরিস্থিতিতে ট্রেন চলছে না, যেখানে পরিবহন ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তোমরা কীভাবে গিয়ে জমা দেবে। সেই কারণেই কিন্তু তোমাদের ওই যে ওয়েবসাইটটা ছিল সেটা রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন ওপেন করে দেওয়া হয়েছে। তো তোমাদের যে সমস্ত ইউটিউবার বা যে সমস্ত লোক বলছে বা ব্যক্তি বলছে যে অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়নি, অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়েছে, তো তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা জানে না তাই জন্য এই কথা বলছে। তোমাদের আমি প্র্যাকটিক্যালি একটা ভিডিও করে দিয়েছি, আমার একটা স্টুডেন্ট রীতিমতো ও স্কলারশিপ পাচ্ছে এখনও পর্যন্ত, আগের বছর তার আগের বছর অ্যাপ্লাই করেছিল, এখন 12-এ পড়ছে, মানে 10 পাস আউট করার পর অ্যাপ্লাই করেছিল। তাকে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, কী কী প্রসিডিওর ছিল সমস্ত কিছু ওখানে আমি মেনশান করেছি, ও নিজের মুখে বলেছে ওর কোথায় গিয়ে কী প্রবলেম হয়েছে, সেগুলো প্রবলেমগুলো কীভাবে সলভ করেছে, কী কী লাগবে ডকুমেন্টেশন। তো এখানে কাউর কথায় তোমরা বিশ্বাস করো না, ওই ভিডিওটি পুরো দেখো, তোমাদের কিন্তু সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আমি ওখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটি পুরো কমপ্লিট করার পর ওই ভিডিওটি দেখে নেবে। তো এখানে তোমাদের অফিসিয়াল ডেট কিচ্ছু হয় না, তোমরা মাধ্যমিক দেবে, মাধ্যমিক গিয়ে ওখানে ডকুমেন্টেশন জমা দেবে, গিয়েই ওখানে জমা দিতে হবে, অনলাইনের কোনো ব্যবস্থা নেই। ওখানে গিয়ে এগুলো কেউ তোমাকে বলবে না, নখানা ডিপার্টমেন্ট আছে, ওই নখানা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফর্ম দেবে, ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। অবশ্যই তোমরা মানে প্যারেন্টসরা গেলেও হবে, কিন্তু প্যারেন্টসরা যদি ঠিক মতো ফর্ম ফিল আপ বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি বলবো তোমাকেও তোমার প্যারেন্টসের সাথে যেতে, কারণ তুমি গেলে অবশ্যই তোমার সুবিধা হবে। এমন কোনো ম্যান্ডেটরি নেই যে স্টুডেন্টদের যেতেই হবে, তুমি গেলে অনেকটাই ভালো হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো, নবান্ন স্কলারশিপের যেহেতু অফিসিয়াল ডেট হয় না, সেক্ষেত্রে এ তোমরা পরে গেলেও হবে, যে এখনই তোমাদের ট্রেন চলছে না বা অন্য যে কমিউনিকেশনে বিভিন্ন প্রবলেম রয়েছে, যদিও বা ট্রেন চালু হয়ে যাচ্ছে বা তোমাদের এলাকায় কোভিডের রেড জোন থাকে, তাহলে এখনই যাওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ওয়েট করো। কারণ সারা বছর ওর নবান্ন স্কলারশিপ দেওয়া হয়, তোমরা যখন যাবে তখনই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কি হয়, মাধ্যমিকে যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই 11-এ অ্যাপ্লাই করো, 12-এ গিয়ে অ্যাপ্লাই করো না, সেক্ষেত্রে পাওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। পাবে না এরকম বলছি না, পাওয়ার চান্স অনেকটা কমে যায়, সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক দিলে ও তোমরা অবশ্যই 11-এ গিয়ে দিতে পারো। অনেকে বলছো যে আমি মাধ্যমিক দিয়েছি, তারপরে 11 পড়ে গেছে, এখন 12 উঠে গেছে, এখন কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবার কথা হচ্ছে, আমি তো নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে গেলাম, তো আমি এখানে অ্যাপ্লাই কিভাবে করব অফলাইনে এবং আমাদের ডকুমেন্টেশন কি লাগবে? অ্যাপ্লাই করার জন্য তোমাদের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমরা হ্যান্ড রিটেন, কি হচ্ছে চিঠির মাধ্যমে লিখতে পারো যে আমাদের যে প্রবলেম রয়েছে, তোমার পুরো ডকুমেন্টেশন সমেত তোমরা চিঠির মাধ্যমে দিতে পারো। আরেকটা অসুবিধা রয়েছে যেটা সবাই করে এবং আমি তোমাকেও করতে বলবো, ফর্ম পাওয়া যায়, 3 ফর্ম রয়েছে, একটা এমএলএ রিক্রুটমেন্ট ফর্ম রয়েছে এবং তোমাদের অ্যাড্রেস প্রুফ রয়েছে, আরেকটা তোমাদের ইনকাম প্রুফ, এই 3 রয়েছে। এই 3 সাথে তোমাদের যা যা ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট বলতে তোমরা সবই জানো, তোমার আধার কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস, যে ব্যাঙ্কে তোমার টাকাটা ক্রেডিট হবে স্কলারশিপের টাকা, সেই ব্যাঙ্ক ডিটেলস তোমাদের দিতে হবে। এবং এখানে ব্যাঙ্ক ডিটেলস বলতে তোমাদের ব্যাঙ্কের যে ফ্রন্ট পেজটা রয়েছে, সেই ফ্রন্ট পেজের জেরক্স একটা নিয়ে যেতে হবে, সাথে যা যা ডকুমেন্ট আছে তোমাদের ফর্ম ফিল আপে, তোমাদের সেই ডিটেলসগুলো দিয়ে দিতে হবে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তোমাদের ব্যাঙ্কের ব্রাঞ্চ, সমস্ত কিছু, ব্যাঙ্ক নেম, সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবে, এই যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, এই ব্যাঙ্ক ডিটেলসটা তোমার নামে হতে হবে, তোমার নাম থাকতে হবে, সেই ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, অন্য বাবা বা মার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস দিলে কিন্তু হবে না, তোমারই ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে। তোমার যদি ব্যাঙ্ক ডিটেলস না থাকে, তুমি সবার প্রথমে এ ব্যাঙ্কের অ্যাকাউন্ট করো, তারপরে অ্যাপ্লাই করবে। এরপরে তোমাদের লাস্ট এক্সামিনেশনের ডকুমেন্ট লাগবে, মানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্ট লাগবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকলে কলেজের ক্ষেত্রেও তাই, তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড, যা যা চাইবে তোমাদের লাস্ট এক্সামিনেশনের ডকুমেন্টগুলো লাগবে। এছাড়া তুমি যে এক্সামিনেশন পাস করেছো, তারপরে কোন বিষয় নিয়ে তোমরা পড়ছো, কোন দিকে এগোচ্ছো, তার একটা অ্যাডমিশানের যে ডকুমেন্ট রয়েছে সেটা লাগবে। মানে তোমরা যদি মাধ্যমিক পাস করো, সেক্ষেত্রে তোমাদের এর কী হবে, 11-এ যে ভর্তি হয়েছো তার রিসিপ্ট দরকার, যেটা বললাম। এবং তোমরা যদি 12 উচ্চ মাধ্যমিক পাস করো, সেক্ষেত্রে তোমাদের কী দরকার, আর তোমরা কলেজে ভর্তি হয়েছো, তার কলেজে ভর্তির একটা প্রুফ তোমাদের দিতে হবে, বা অ্যাডমিশান, তোমরা টাকা যে পে করে ফেলেছো, ওই কলেজে ভর্তি হয়ে গেছো, তোমরা পড়াশোনা অ্যাকচুয়ালি চালু করে দিয়েছো, পরবর্তী পড়াশোনা সেটা তোমাদের দেখাতে হবে। এবং কলেজের ক্ষেত্রেও তাই, তোমরা গ্র্যাজুয়েশন যদি পাস করে যাও এবং পরবর্তী কী বিষয়ে পড়াশোনা করছো সেক্ষেত্রেও তোমাদের দেখাতে হবে, এমএ বা অন্য কোনো লাইনে গেছো, সেই কোন বিষয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করছো সেটাও কিন্তু তোমাদের দেখাতে হবে। এছাড়া তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, আর এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি যার থেকে নেবে, যে অফিসারের থেকে নেবে, সেই অফিসার অবশ্যই এ গ্রুপের অফিসার হওয়া দরকার। এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে, নবান্ন স্কলারশিপের জন্য যদি আমরা অ্যাপ্লাইও করি তাহলে অ্যাকচুয়ালি আমরা কত অ্যামাউন্ট পাবো? তো এখানে আমি বলে রাখি, তোমাদের নবান্ন স্কলারশিপের জন্য যে অ্যামাউন্ট তোমরা পাবে সেটা হলো বছরে, তোমাদের বছরে দেওয়া হবে
5,000 থেকে 12,000-এর মধ্যে, অনেকেই বলে 10,000, 12,000-এর মধ্যে, মাধ্যমিকের জন্য 10,000 এবং এরপরে 12,000, এবং বিভিন্ন ফিল্ডের জন্য তুমি যদি মানে 12-এর পরে সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমাদের অ্যামাউন্টটা একটু বাড়বে এবং আর্টসের জন্য একটু কমবে সেক্ষেত্রে। এবং আমি বলে রাখি, তোমরা মাধ্যমিকের পরে তুমি পড়াশোনা করেছো, তুমি মাধ্যমিকের পরে কোথায় 11-এ ভর্তি হয়েছো, আরও একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো সেক্ষেত্রে তোমার যে অ্যামাউন্ট স্কলারশিপে সেটা 5,000 হতে পারে, অন্য কারোর 10,000 হতে পারে। আমি দেখেছি এরকম বাস্তবে, সেই কারণেই তোমাদের বললাম প্রত্যেকের ইকুয়াল হয় না। এটা ওরা এই এটা আমার আমি কত পাবো, তুমি যদি বলো আমি আমি এই এত নম্বর পেয়েছি আমার হিসাবে কত নেবো, এরকম কিন্তু সেখানকার ভেতরের লোকই বলতে পারে অ্যাকচুয়ালি কীভাবে তাদের প্রসিডিওর আছে, কী প্রসিডিওর রয়েছে দেওয়ার। প্রত্যেকটা স্টুডেন্টকে সমান দেওয়া হয় না। এখানে আমার যেটা মনে হয়, তোমাদের আর্থিক পরিস্থিতি দেখেই তোমাদের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দেওয়া হয়। তো তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এখনও পর্যন্ত এরকমভাবে ডিটেলস আলোচনা আমার মনে হয় কোনো ইউটিউব চ্যানেলে তুমি পাবে না। তোমাদের এখনও কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও এবং নবান্ন স্কলারশিপ থেকে টাকা পেতে চাও, তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নাও যে স্টুডেন্টটি অ্যাকচুয়ালি নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে আমার এবং পেয়েছে, তাকে নিয়ে একটা ভিডিও করা হয়েছে। তোমরা ওই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে যে কোথায় কী ওর প্রবলেম রয়েছে, কী হয়েছে, তোমরা ওখান থেকে অনেক কিছু জানতে পারবে। যারা অ্যাকচুয়ালি নবান্ন স্কলারশিপ পেতে চাও, তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও। আমি আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, এবং আই বাটনে না পেলে তোমরা ডিসক্রিপশনেও দেখতে পারো তোমাদের সমস্ত ওর ডাউট, আরও যে সমস্ত ডাউট আছে আমি তাও ডাউট পূরণ করে দেবো, আরও ছোটোখাটো ডাউট, আরও এক্সট্রা কিছু তোমরা ওখান থেকে জানতে পারবে, কারণ ওর সঙ্গে প্র্যাকটিক্যালি যে জিনিসটা ঘটেছে ওখানে গেছে, ফর্ম ফিল আপ করেছে, আরও যেটা বলে দিলাম তোমাদের 9টা ডিপার্টমেন্টে যেতে হয় 9টা ডিপার্টমেন্টে গেছে, সমস্ত কিছু ক্লিয়ার করে এসছে, যেটা ওর যে বাস্তব এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে, সেক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তার সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।